এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সাননেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সাননেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠিক আছে রাখ, আমার গায়ে হলুদ শেষ। এবার ড্রাগস ডিলারের হাতে হাতকড়া পরাতেই হবে। ড্রাগস ডিলার লকআপে যাবে, তারপর আমি যাব ছাতনা তলায়। মঞ্জুর এখনো কোনো খবর নেই, সঠিক সময়ে এসে পৌঁছবে তো? রানী, শুনতে পাচ্ছিস? গাড়িটাকে ফলো করতে করতে রসুলপুরের বাইরে চলে এসেছি। এই এলাকাটা নিত্য হালদারের এরিয়া। ওখান থেকে নিত্য হালদারের এই এরিয়ায় আসতে তোদের যথেষ্ট সময় লাগবে। তোরা রেডি থাকিস, আমার পরের ফোনেই তোরা বেরিয়ে পড়বি, ঠিক আছে? আমি এই নরকের জম। গায়ে হলুদ অবধি তো তুই অনেক খেলা দেখালি, অনেক খেলাধুলো হলো, কিন্তু খালি তুই খেলবি আর আমরা দেখব এটা কি হয়। তাই আমি ঠিক করেছি, এবার আমরা খেলবো আর তুই দেখবি। আর এই বিয়ের সাজে ঘুরে বেড়ালেই কি বিয়ে হয়ে যাবে? ডালে ডালে পাতায় পাতায় এই প্রবাদটা শুনেছিস? বাপেরও বাপ আছে জানিস তো?
তুই ভেবেছিস তুই আমাদের পিছু নিয়ে এখানে এসেছিস, তুই টোপ গিলেছিস রে, তুই টোপ গিলেছিস, সেই টোপ গিলতে গিলতেই তুই এই দরজায় এসে পৌঁছেছিস। আর ওই অর্জুনকে তোর বিয়ে করার স্বপ্নটা সারা জীবন স্বপ্ন হয়েই থাকবে, পারলে ভেবে নে ওটা একটা দুঃস্বপ্ন ছিল। মঞ্জুর খেলা শেষ, আর পৌঁছতে পারবে না। রাজা মেসেজ করেছে, মঞ্জুর খেলা শেষ। মঞ্জু তুই কখন আসবি? হাতে তো আর সময় নেই। অর্জুন বলছি, মঞ্জু কোথায়? জানি না, ফোন নট রিচেবল বলছে। এই তো জামাই বাবা জীবন। চলো জামাই চলো, এবার বিয়ের লগ্ন চলে এলো যে, যেতে হবে তো, চল মণ্ডপে চল। দাদা, আমি একটু ওষুধ থেকে আসছি, বুঝলি? ঠিক আছে, আমারও পেয়েছে, চলো একসাথে যাবো। তুই একসাথে একসাথে যাবি? বিয়ের লগ্ন তো 7:30, তার মধ্যে যে করেই হোক আমাকে মণ্ডপে পৌঁছতেই হবে। কোনো কোনো খবর পেলে? আমিও তো পাচ্ছি না, কি যে বুঝতে পারছি না। অর্জুন 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 বসে মরলি কেন? ওটা হ্যাঁ ওটা হালকা হয়ে গেছিস তো, চল আবার বিয়ে করতে যাবি, চল। টোপরটা কোথায় গেল? মাথায় চাড়া পা, চল চল। ও মা, বাদনটা তো সব তো খুলে ফেলেছিস দেখছি, বিয়ে করার এত শখ।
উলে বাবা লে, এই আমাদের চারজনের মধ্যে তোর কাকে পছন্দ? হ্যাঁ, তোর যাকে পছন্দ হবে সেই তোকে বিয়ে করবে, বল না। এই বল না তোর কাকে পছন্দ, বল না। আয় ভাই আয়, বস। ওম পবিত্র পবিত্র বাবা, লক্ষ্মী ছেলের মতন বস আর বিয়েটা সেরে ফেলতে হবে। ভালোবাসা বাঁচিয়ে রাখতে চাইলে আর সবার সব দিকটা বজায় রাখতে চাইলে একটাই উপায় আছে মঞ্জু। কি উপায় অর্জুন? আমাদের বিয়ে করা। চল আমরা বিয়ে করি। হ্যাঁ, দরকার হলে আমাদের চারজনকে বিয়ে করবি? আরে দ্রৌপদী পাঁচজনকে বিয়ে করতে পারলে তুই চারজনকে পারবি না? পারবি না? মহাভারতে দ্রৌপদী শুধু পাঁচ স্বামীকে বিয়ে করেনি রে, দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করার পর কৌরবেরা ঠিক এইভাবেই ধুলোয় মিলিয়ে গেছিল।
হল্ট, ও পালিয়ে গেল তো, ও ধরতে হবে, হল্ট, ওটাকে ধরতে হবে। জামাই কিছু হয়েছে? তুমি এরকম ছটফট করছো কেন? না না কিছু না। কেন এসেছি সেটা আমি জানি। দিদি দিদি, মায়েরা তো ছেলেদের বিয়েতে আসে না শুনেছি। না না, আমি কিন্তু এসব মান্দাতার নিয়ম আপনারা এখানে একটু দেখুন সবটা ঠিকঠাক আছে কিনা, আমি ওদিকে দেখি নিশা রেডি হলো কিনা। ঠিক আছে কাকিমা। তোমার তো দেখছি আনন্দ আর ধরছে না। তা আনন্দ হবে না, আজকে আমার মেয়ের বিয়ে বলে কথা, আজকে যে আনন্দটা। অবশ্য জানো অভি, মনটাও খুব খারাপ। বিয়ে হয়ে যাচ্ছে মেয়েটা, মেয়েটা তো বড় হয়ে যাবে, তাই না দিদি? দিদি, মেয়ের মা হওয়াটা সত্যি একটা অভিশাপ বলুন। মেয়েটা বড় হয়ে যাবে আজকের পর। কাকিমা থাক না এখন এসব কথা ছাড়ো, আমরা দেখি নিশার কি অবস্থা। হ্যাঁ চলে এসো। পরে বুঝিয়ে বলবো, মনে থাকবে?
তো এক্ষুনি নিশাকে নিয়ে চলে আসবে। আমাকে কি নিশাকে বিয়ে করতে হবে নাকি? মঞ্জু, মঞ্জু কোথায় তুই?